আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব 38 ইঞ্চি বডির কামিজ কাটিং। একদম সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করব কাপড়টা কিভাবে ভাঁজ করতে হবে, কিভাবে ভাঁজ করে কাটিং করলে হাতার কাপড়টা ইজি ভাবে বের করতে পারবেন, একদম সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দর্শক, এখানে 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় আমি এখানে নিয়ে নিছি। তো আমাদের সঠিকভাবে ভাঁজটা কিভাবে দিতে হবে, সঠিকভাবে ভাঁজটা না দিলে কিন্তু কাটিংটা সঠিক হবে না, হাতার কাপড়টা কিন্তু আপনারা বের করতে পারবেন না। তো এই জন্য মনোযোগ সহকারে আপনারা খেয়াল করেন আমি কিভাবে ভাঁজটা করি, ঠিক আছে? তো এখানে যে কাপড়টা আছে 2.5 গজ কাপড়, কাপড়টা আমি সম্পূর্ণটাই প্রথমে ওপেন করে নিব, ঠিক আছে? তো দর্শক দেখেন, এখানে কাপড়টা আমি এইভাবে ওপেন করে নিলাম। এখানে কিন্তু কাপড়টা আছে এক পাট, ঠিক আছে? আর এই সাইড থেকে এটা কিন্তু কাপড়ের বহর, অর্থাৎ 2 হাত বহরের কাপড়, আর এদিকে হলো 2.5 গজ পরিমাণ। তো এই যে লম্বালম্বি কাপড়টা যা আছে, এই দুইটা মাথা এইভাবে এক জায়গায় করে নিতে হবে। প্রথমে এক জায়গায় করে নিয়ে এইভাবে একটা ভাঁজ আপনারা প্রথমে দিয়ে নিবেন। তো এখানে দেখেন কাপড়টা কিন্তু আমি এভাবে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এখানে ডাবল একটা ভাঁজ দিয়ে এখানে কাপড়টা দুই পাট আছে, ঠিক আছে? তো এখন আমাদের কামিজ কাটিং এর জন্য এইদিকে আর একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা কত ইঞ্চি পরিমাণে দিব, তো এই ভাঁজটা দিতে গেলে আপনারা নিচের ঘেরটা হিসাব করবেন। নিচের ঘেরটা আপনারা কামিজের কত দিতে চাচ্ছেন, তো নিচের ঘেরটা দেওয়ার একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনারা কাটিং এর সময় শিখতে পারবেন। তো এইদিকে আমি ভাঁজটা প্রথমে দিয়ে দিব। নিচের যে ঘেরটা দিব, নিচের ঘেরটা হবে 23 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? 23 ইঞ্চি পরিমাণ। তো 23 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 11.5 ইঞ্চি পরিমাণ। তো 11.5 ইঞ্চি পরিমাণের সাথে আমাদের আরো 1 ইঞ্চি যোগ করে 12.5 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে দেখেন আমি এইদিকে, তো দর্শক দেখেন এখানে 12.5 ইঞ্চি পরিমাণে আমি একটা ভাঁজ দিয়ে দিছি। ভাঁজটা সমান করে দিতে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, নিচে নিচে সেলাই মার্জিনের জন্য যে কাপড়টা প্রয়োজন এই মাপে এখানে চিহ্নটা দিয়ে নিতে হবে প্রথমে। নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এখানে আমি এইভাবে দাগটা দিয়ে নিলাম। তো এই যে উপরে যে দাগটা আছে, এই দাগে থেকে আপনাদের কামিজের লম্বাটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? এই দাগে থেকে কামিজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো কামিজের লম্বাটা এই দাগে থেকে যখন আমরা নিব এখান থেকে এইভাবে, যার যেরকম কামিজের লম্বা সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? তো যার যেরকম লম্বা সেই হিসেবে দিয়ে নেবেন। আমি এখানে দিব লম্বাটা 43 ইঞ্চি। এখানে 43 ইঞ্চিতে চিহ্ন করে নিব প্রথমে, এবং 1/2 ইঞ্চি উপরে আর একটা চিহ্ন আমাদের দিয়ে নিতে হবে। এখানে 43.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, এখানে দুইটা দাগই সোজাভাবে এভাবে দিয়ে নিতে হবে। সুন্দর করে সোজা করে দাগটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দুইটা দাগ দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমাদের কামিজের যে ছাইট ফাড়া হয় এই মাপটা আপনারা নামিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো এখানে দেখেন কামিজের লম্বাটা 43 ইঞ্চি, এই জন্য এখান থেকে কামিজের লম্বাটা 43 ইঞ্চি এবং বডিটা হবে 38 ইঞ্চি। তো এর জন্য আমরা এখন কি করব, এখান থেকে 19.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন দিয়ে নেবো। এটা হলো হিপের মাপ, বা এখান থেকে কামিজের সাইড ফাড়াটা হবে। তো এখানে আমি 19.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব। এখন এখান থেকে বগলের মাপটা কত ইঞ্চি নেবেন এবং পেটের মাপটা কত ইঞ্চি নেবেন এই মাপটা আপনাদের আমি বুঝিয়ে দিতেছি। তো এখান থেকে